প্রায় বিগত 100 বছরের আগে থেকে চলছে এই বাজারে। বাজার সর্বজনীন পুজো এটা হয়। আমাদের প্রথমে আমাদেরই পরিবার থেকে এটা প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করার পর আমাদের যারা গ্রামের যারা ব্রাহ্মণ সম্প্রদায় আছেন, ভোটার সম্প্রদায় আছেন, তাদের এই পুজো, তারা এই পুজোর দিনে তাদের পুজো করা হয়। এবং সারা বছর একজন আমাদের পুরোহিত আছেন, অংশুমান চট্টোপাধ্যায়, তার বাবা করেছেন, তার থেকে তাদের বংশ পরম্পরায় এই পুজোটা চলছে। তারপরে এই বছরে কী হয়েছে, কোভিড-19 নানান ব্যাধির জন্যে আমরা সরকারি নির্দেশ মতো আমরা যতটুকু সামাজিক ডিস্টেন্স মেনটেন করা, এই মাস্ক নিয়ে পড়া এবং একদম কোনো পুজো নেওয়া, পুজো দেওয়া, পুজো পুষ্পাঞ্জলি দেওয়া, এমনকি বলিদান পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছি। এতে যে আমাদের অনেক যারা সারা বছর কোভিড আগ্রহ করতে পারে থাকেন তাদের অসুবিধা হয়েছে, কিন্তু আমরা কমিটির তরফ থেকে তাকে মানে তাদের সহমর্মিতা জানানো ছাড়া আমাদের কিছু নেই। সরকারের হাতে বা আমাদের নিরাপত্তার জন্যে এগুলো করতেই হবে, এটা আমরা জানি। এবং তারপরে আমাদের যতটুকু পাচ্ছি আমরা একদম দেখবেন, এখন দেখতে পাবেন সমস্ত ফাঁকা কিচ্ছু নেই। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বাজার সমিতির সম্পাদক শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়, আমি প্রেসিডেন্ট শিবপুর চট্টোপাধ্যায়। এই নিয়ে আমরা চেষ্টা করছি, সবাইকে অনুরোধ করছি বড় জোরে যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমাদের সরকারের যে নির্দেশ আছে তা প্রতি লক্ষ্য করে পালন করুন। এবং এইভাবেই আমরা চালাচ্ছি। ভগবান, আমি আশা করি মায়ের কৃপায় সারা বিশ্বব্যাপী যে মারণ ব্যাধি চলছে সেখান থেকে আমাদের সারা বিশ্ব উদ্ধার করবেন। এই আমাদের পুজোটা আমাদের পুজোটা হবে 7:30টার সময়। আমাদের প্রতিদিনই আমাদের এখানে হয় গরমকালে 7:30টার সময় এখানে আরতি হয়, 7:30টায় কন্টিনিউ করবে। আচ্ছা, শেষ হয়ে যাবে 10:30-11টার মধ্যে। আমি আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা। अपने क्षेत्र की सारी खबरें पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को प्रेस करें। हेडलाइंस फेसबुक पेज पर और खबर यूट्यूब चैनल पर।